Thank you.
Otur buraya ne var? Yakını bugün ne var? Yani nerede var bugün artık diye. Dönüvat. Şop leyecektim. Ekdem o şop.
কম সিচুয়েশনটা তৈরি হয় যখন আপনার জশ্নে জুলুস হয় না, তখন জশ্নে জুলুসের সময়ে পুরা ইয়া খালি দেখতে পাচ্ছেন সবাই মিটিংয়ে মিটিংয়ে ইয়ার জন্য মানুষজন। হ্যাঁ বন্ধ করে দিচ্ছে, উপরে যাবো কাজে। হ্যাঁ রে ফ্লাইওভারে যেতে দিচ্ছে না, চিটাং অঞ্চল বলতে গেলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভালোই লাগতেছে। সকালে গেছি তখন যে আসলে কি পরিমাণ কি অবস্থা, প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। আপনার আমি দেখাইতে পারতেছি না আসলে ওইদিকে যাবো, যে আমার বাইক রাখার মতো অবকাশ নেই, যার কারণে ওইদিকে যাবো ভিডিও করবো এটাও হচ্ছে না। তাই এখানে রাস্তার মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করতেছেন না। আমি কল্পনা করতে পারি না যে একদম এরকম অচল হয়ে যাবে, যদি কল্পনা করতে পারতাম তাহলে আমি অবশ্যই আগে আগে চলে আসতাম, বাসায় চলে যেতাম। দেখতে পাচ্ছেন এখানে এত মানুষ, চিন্তা করেন ইয়ার মধ্যে কত মানুষ হতে পারে, এখানে এত মানুষ আপনার না জানি ইয়ার মধ্যে কত মানুষ হতে পারে। আমাদের ওনার যে সভাস্থলে পুরা চিটাংয়ের এদিকে এই জায়গাগুলো পুরো গিয়ে গেছে, নিরাপত্তা বাহিনীর তো সব জায়গাতে টহল আর টহল টহল আর টহল। যেতে পারবো না, যেতে পারবো না, আচ্ছা যাইতে দিচ্ছে, সমস্যা হচ্ছে না। তবে এখানে লোকাল লোকারণ্য দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনী। আজকে আমার সবচেয়ে ভালো লাগতেছে যে ট্রাফিক পুলিশদেরকে টুপি দিছে, এটা ওরা টুপি টুপি পরছে, এটা ভালো লাগতেছে। মাথার উপর যে টুপিটা পরছে ওটাই ভালো লাগতেছে। আসলে যে এগুলো সবগুলো জনসভার জন্য আসছে, গাড়ি গাড়ি আর গাড়ি, মানুষ আর মানুষ, মানে লোকের লোকারণ্য। প্রধানমন্ত্রী জনসভা উপলক্ষে পুরা চিটাগাং শহর অচেছে, পুরা চিটাগাং শহর একদম স্তব্ধ হয়ে গেছে। দুটো থেকে জনসভা শুরু হয়েছে, আমি জানি না কখন বক্তব্য দেবেন, বাট আমার কাছে আমার সাথে মোটরসাইকেল থাকার কারণে আসলে ইয়েটা, নাহলে আমি ভিতরে যাইতাম ভিডিও করার জন্য। পরে এরকম জনসমাগম দেখছি, কিছুদিন আগে বিএনপি একটা সমাবেশ করছে, ভারতেরও মানুষ হয়েছে, বাট এই পরিমাণ না যে পরিমাণে আপনার এই জনসভাটাতে মানুষ দেখতেই পাচ্ছেন। মানুষ বাইরে কত মানুষ কত গাড়ি, আর ভিতরে কত মানুষ কত গাড়ি হইতে পারে। প্রধানমন্ত্রী জনসভা উপলক্ষে একদম মানে বলতে গেলে কি যে আমরা গাড়ি যাচ্ছি, এটা ওয়াসার মোড়ের পথে গাড়িগুলো যাবে, ফ্লাইওভারে উঠতে দিচ্ছেন আমাদেরকে নিরাপত্তার জন্য। এখানে গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়িতে দেখাইলে এখানে আপনার 30-35টা শুধু পয়েন্ট দিছে, যে পয়েন্টগুলোতে গাড়ি পার্কিংয়ের জন্য, এটা একটা পয়েন্ট। তার মধ্যে ওদিকে দেখতে পাচ্ছেন, যাই না দেখতে পাচ্ছেন কিনা ওদিকে, বাট ওদিকেও আপনার চেষ্টা করতেছিলাম আশেপাশে সবকিছু দেখানোর জন্য, মানে জনসভা উপলক্ষে যে সেটা কি অবস্থা, কি মানে পরিবেশটা কিরকমের, কি কিরকম মানুষের সমাগম, এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। আশা করতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাইতে পারছি। এখানেও দেখেন মানুষের জনসমাগম, জনসভা স্থল থেকে এটা না হলেও 3-4 কিলো দূরে, বাট এখানেও দেখেন মানুষের কি সমাগম। মানুষ হয়তো বা ভিতরে যাইতে না পারে, তারা হয়তো বা এদিকে বাইরে গিয়া করতেছে। যে ফ্লাইওভার ওঠার সবগুলো পথ বন্ধ করে দিচ্ছে, ফ্লাইওভার দিয়ে যাইতে পারতেছে না, যে পুলিশ বাহিনী এখানে বসে আছে। নিশ্চিত নিরাপত্তা যাকে বলে, যে নিরাপত্তা ব্যবস্থা
এর মধ্যে থেকে আপনার কোনো রকম মানে আপত্তিকর কিংবা অস্বাভাবিক কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নেই। নিরাপত্তা ব্যবস্থা একদম নিশ্চিদ্র। আমি আপনাদেরকে একদম ডিটেলে দেখাচ্ছি না, আরও অনেক জায়গাতে দেখার মতো গেছিল, কারণ ভিতরে যারা ঢুকতে পারলে আপনাদেরকে আমি ডিটেলে নিরাপত্তার কী অবস্থা না অবস্থাটা বুঝতে পারতাম। আর এবার টিভি দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে তাও এটা লাইভ যতটুকু পসিবল হচ্ছে আমি এই চেষ্টা করতেছি দেখানোর জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, হ্যাঁ ভালো লাগলে লাইক দিবেন, তারপর আপনাদের মতামত জানায় কমেন্ট করবেন। আপনাদের কাছে আশা করি এইটাই, ভালো থাকবেন। আমি এখন 2 নম্বর গেট চলে আসছি, অনেকদিন পর নিচে দিয়ে ড্রাইভ করতেছি, সবসময় উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে যাই, নিচে দিয়ে ড্রাইভ করে আসতেছি। আমি আশা করি আপনাদের জন্য পুরো ভিডিওটা রাখবো, র ভিডিওটা রাখবো, কোনো গ্যারেজ নেই যে দেখেন ওনাদের মাথার উপর টুপিগুলো। আমার কাছে ভালো লাগতো ওনাদের টুপিগুলো দেওয়ার কারণে, উচিত এটাতে সৌন্দর্য বাড়ে যে প্রধানমন্ত্রী আসছে শুধু সেই উপলক্ষে না, আমি বলবো সবসময় ওনাদেরকে টুপিগুলো দেওয়া উচিত। পুরো রাস্তা ফাঁকা থাকার পরও মানুষজন তো উল্টা পথে আসবে তাদের স্বভাব। এনে জানি না বা আপনাদের ভিডিও কেমন লাগছে না লাগছে, যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করেন। আর যারা সাবস্ক্রাইব না করে দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটা চাপুন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।